এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার কাছে এখন অনেক বেশি নেগেটিভ চরিত্রের অফার আসছে প্রচুর, এবং সেটা আমার মনে হচ্ছে যে খুব বেশি করা ঠিক হবে না, সেজন্য এখনও আবারও বাঁচছি। আমি আসলে বরাবরই চাচ্ছি হচ্ছে এমন কিছু চরিত্র, এমন কিছু গল্প, এমন কিছু নির্মাতার কাজের সঙ্গে জড়িত হতে যে কাজগুলো যেন টিকে থাকে এবং দর্শকদের কাছে সেটা পছন্দের হোক কিংবা গালি দেবার মতো জায়গা হোক কিংবা ভালো লাগার ভালোবাসার জায়গা হোক, যে কোনো জায়গা তৈরি হোক, এমন কিছু চরিত্র নিয়ে হয়তো সামনে আসবো কিন্তু খুব বেশি হয়তো কাজ করবো না। আর আমি এটা বড়ো বড়ি বলে এটা কেউ বিশ্বাস করুক আর নাও করুক, এটা একেবারে সত্যি, জন্ম মৃত্যু বিয়ে এটা সবটাই আল্লাহর হাতে, এবং যখন হবে আমি সবাইকে জানিয়ে করবো ইনশাআল্লাহ।